এই সরকারি নোটিশ আমি মানি না। এখানে খাল কাটা মানে খাল কেটে এই গ্রামে কুমির আনা। একবার ওই খাল কাটা হলে এই গ্রামে আর জলের অভাব থাকবে না, চাষিরা বিন্দাস চাষ করবে। আর একবার যদি চাষ ভালো হয় তাহলে কেউ আর চাষের জমি আমার কাছে বন্ধক রাখবে না, এমনকি দাদনের টাকাও কেউ আর চাইবে না। আমি তো আছি সনাতন বাবু, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। যেমন করেই হোক ওই খাল কাটা বন্ধ করুন ইন্সপেক্টর। কোনোভাবেই যেন অর্জুন খাল কেটে গ্রামে জল আনতে না পারে, প্রয়োজন হলে আমি এবার যাবো। কাজকর্ম সব ঠিকঠাক চলছে? আপনি তো জানেন যে আমি আমার মাকে কথা দিয়েছি যে দু মাসের মধ্যে খাল কাটার কাজ শেষ করব। চিন্তা করবেন না স্যার, ঠিক সময় মতোই কাজ শেষ করে দেবো। থ্যাংক ইউ। আমার জমিটার একটা কোদালের কোপ পড়লে খাল কাটা হবে ঠিকই, তবে সেখানে জল নয়, বইবে রক্তের স্রোত। আর সেই রক্তের স্রোতে ভাসবে লাশের পর লাশ। কেউ কাজ বন্ধ করবে না, শুধু রক্তের স্রোত নয়, এই গ্রামবাসীদের শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে শুধু রামনগর থেকে নয় গোটা ভারতবর্ষের ম্যাপ থেকে তোর নামটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন অর্জুন বাবু, অপরের জমিতে আপনি এভাবে কিন্তু খোরাখুরি করতে পারেন না, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। এই অফিসার, আপনি আমাকে আইন শেখাতে আসবেন না, আপনার থেকে আইনটা আমি ভালো জানি। মানছি যে এই জমিটা ওনার, কিন্তু এই হাজার হাজার গ্রামবাসীদের স্বার্থে সরকার এই জমিটাকে অধিগ্রহণ করেছে এবং তার জন্যে সরকার ওনাকে প্রাপ্য টাকা দেবে। আর এই হচ্ছে খাল কাটার জন্য সরকারের পারমিশন। ওই সরকার টরকার আমি মানি না, এই রামনগরের সরকার আমি। আমার জমিতে কি কেউ চোখ দিলে সে চোখ আমি উপড়ে নেব। আমি আমার মাকে কথা দিয়েছি, তাই এই খাল কাটা হবেই। আর এই কাজে যদি কেউ বাধা দেয় তাহলে খাল কাটার সঙ্গে সঙ্গে তাকেও কাটবো। আপনি হা করে এখানে দাঁড়িয়ে দেখছেন কি? অ্যারেস্ট করুন একে। মাথা খারাপ নাকি? ওনার হাতে সরকারি কাগজ রয়েছে, পরে এসপি সাহেবের গাল খাই আর কি। চলো। ইয়েস স্যার। আপনি সামলান। অপদার্থ একটা। ঠিক আছে, কাজ তোমার কি করে বন্ধ করতে হয় সেই রাস্তা আমার জানা আছে। এই শেষ করে দে সবটাকে, শেষ করে দে। আমি পোশাক বদলেছি কিন্তু আমি আমার চরিত্র পাল্টাইনি।
এই সব কাজ কর। আচ্ছা আমিও তোকে দেখে নেব।